হ্যালো দর্শক, হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। আলোচনা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের ওষুধের গুণাগুণ, ব্যবহারবিধি এবং অন্যান্য ওষুধ সংক্রান্ত বিষয় নিয়ে এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করি, যাতে আপনারা সহজেই বিষয়গুলো বুঝতে পারেন এবং জানতে পারেন। দর্শক, অনেকেই আছে যে শক্তিশালী, কাম, উদ্দীপক, উত্তেজক অনেক ট্যাবলেট বা ক্যাপসুল বাজারে খুঁজেন এবং পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন। তেমনই একটি ক্যাপসুল বাজারে রয়েছে যেটা শক্তিশালী, কাম, উদ্দীপক এবং উত্তেজক ক্যাপসুল। ক্যাপসুলটির নাম হলো অ্যানডিউরেক্স। এটা মার্কেটে হামদাদ ল্যাবরেটরিজ নিয়ে আসছে। অ্যানডিউরেক্স ক্যাপসুলটি পুরুষের জন্য অত্যন্ত কার্যকরী এবং শক্তিবর্ধক ওষুধ। এতে ব্যবহৃত প্রাকৃতিক উপাদানগুলোর অসাধারণ গুণাবলী এই উপমহাদেশের অসংখ্য যৌন দুর্বলতায় হতাশাগ্রস্ত মানুষকে নতুন প্রাণের সঞ্চার করেছে। অ্যানডিউরেক্স ক্যাপসুলে রয়েছে আম্বর, গোলমরিচ, পিপুল, পানপাতার রস ইত্যাদি। এখন জানিয়ে দেব অ্যানডিউরেক্স ক্যাপসুলটি কারা খেতে পারবে এবং কী জন্য খাবে। অ্যানডিউরেক্স ক্যাপসুলটি মূলত শক্তিশালী, কাম, উদ্দীপক এবং উত্তেজক একটি ক্যাপসুল, এবং এটা সবচেয়ে বিশেষ দিক হলো যেটা মিলন পরবর্তী শারীরিক যে সজীবতা এটা বজায় রাখে। অ্যানডিউরেক্স ক্যাপসুলটি শারীরিক স্নায়ু দুর্বলতায় খেতে পারেন, সঙ্গম পরবর্তী অসারতা এবং দুর্বলতায় খেতে পারেন। অ্যানডিউরেক্স ক্যাপসুল খেলে পেনাইল টিস্যুর কর্মক্ষমতা, পুরুষাঙ্গের ফাঁফা অংশে রক্ত সরবরাহ বৃদ্ধি পায়। একই সময়ে পুরুষাঙ্গের গোড়ার দিকে পেশি ও ত্বক সংকুচিত হয়ে রক্ত প্রবাহ দাঁড় এবং রুখে দাঁড়ায়, যা মিলনকাল দীর্ঘস্থায়ী করে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে। এটা মিলন পরবর্তী শারীরিক সজীবতা বজায় রাখে। এখন জানিয়ে দিব এটা কিভাবে খেতে হয়। এটা মূলত দৈনিক দুইবার খেতে হয়, তবে অবশ্যই খাওয়ার আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। এখন জানিয়ে দিব ড্রাগটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না। তবে হামদাদ ল্যাবরেটরিজ বলেছে যে ড্রাগটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে আমি আবারও রিকোয়েস্ট করব, তো ড্রাগটি খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন, এবং যাদের ব্লাড প্রেশার রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তারা এই ড্রাগটি না খাওয়াই বেটার। আর যদি খান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আবার কথা হবে নেক্সট কোনো ড্রাগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলথ টিপস জিপি চ্যানেলের সাথে থাকুন।